فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شبايك رمضان اي بركوت موي ماشي شاكوتو فأهلا وسهلا بكم فيكم وحياكم الله وجزاكم الله خيرا সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আজকে আমরা জানতে চাই সেশনের লাইভ অনুষ্ঠানে রয়েছি এবং আজকের সেশন হচ্ছে একশত চারতম সেশন মাঝখানে অনেক দিন নানা কারণে বন্ধ ছিল আমি সফরে ছিলাম ওমরায় ছিলাম এবং কিছুটা অসুস্থও ছিলাম ব্যস্ততাও ছিল সব কিছু মিলিয়ে আমরা বেশ কিছুকাল ধরে আমরা আমাদের এই জ্ঞানের আসরে সম্পৃক্ত থাকতে পারিনি আপনাদের সাথেও সুন্দর কিছু কথা শেয়ার করতে পারিনি সেই জন্যে দুঃখ প্রকাশ করছি এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করছি যেন তিনি আমাদেরকে ভালো ভালো কথা শেয়ার করার তৌফিক দান করেন এবং সেগুলো আমলে রূপান্তরিত করার তৌফিক দান করেন আল্লাহ আমিন ইয়া রব্বাল আলমিন আজকের সেশানের শুরুতেই আমরা আমাদের প্রিয় একজন ইমাম তার ছোট্ট একটা অত্যন্ত উপকারী কথা দিয়ে আমরা আমাদের এই সেশনটা চালু করব ইনশাল্লাহ তিনি হচ্ছেন ইমাম এবদুল কাইয়েম রাহেমাহুল্লাহ বরাবরই তার অনেকগুলো কথা আমরা ইতোপূর্বে শেয়ার করেছি তিনি আমাদেরকে তার ছোট্ট একটা ডিসকাশন দিয়ে জানিয়েছেন যে কীভাবে আল কোরআন দ্বারা আমরা উপকার অর্জন করতে পারি তিনি বলেছেন ইদা আরাত্তাল ইন্তফা আবেল কোরআন যখন আপনি কোরআন দিয়ে উপকৃত হওয়ার ইচ্ছা পোষণ করবেন ফজমা কালবাক ওয়াসেমা ইহি তাহলে এই কোরআন তেলাওয়াত করার সময় এবং কোরআনের তেলাওয়াত শোনার সময় আপনি আপনার অন্তরকে একত্রিত করবেন একনিষ্ঠ করবেন অর্থাৎ একদিকে মনোযোগী করবেন এটাই ফজমা কালবাকার অর্থ এবং বলছেন ও আল কিসাম আখ এবং আপনি আপনার শ্রবণযন্ত্রকে পরিপূর্ণভাবে নিবিষ্ট করবেন পরিপূর্ণভাবে সচেতন রাখবেন এবং এটাকে একমুখী করবেন আলকাসাম আল কাসাম এটাই বোঝানো হচ্ছে ওয়াহদুর হদুর আমিবহু বিহি মন তু কাল্লিম বিহি এবং আপনি যাকে খেতাব করছেন যার সাথে আপনি কথা বলছেন এমন ব্যক্তির সাথে খেতাবকালে কথা বলার সময় সম্বোধনার সময় আপনি যতটা হাদের থাকেন উপস্থিত থাকেন মনোযোগী থাকেন ততটাই আপনি মনোযোগী হন এখানে তিনি বলছেন ফাইন্না হু খেতাবন মিন হুলেকা আলা লিসানের রাসলিহি সাল্লাম কারণ এই যে কোরআন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা খেতাব আপনার জন্য আলা লিসানের রাসলিহি আল্লাহ সুফহানা হতে রাসুলের ভাষায় আল্লাহ সুমতলা রাসুলের ভাষায় আল্লাহ তালার পক্ষ থেকে এটা আপনার জন্য খেতাব আপনি পড়ছেন আপনি শুনছেন সেই খেতাব অথবা আপনি উপস্থিত থাকুন মনোযোগী থাকুন নিবিষ্ট মনে তেলাওয়াত করুন অথবা তেলাওয়াত শুনুন তিনি কোরআনের একটি আয়াত সোরা কফের সাঁত্রিশ নম্বর আয়াতের এখানে কোটেশনটা দিয়েছেন বলেছেন আল্লাহ সামানতলা বলেন অলা তা আলা ইন নফি দালিকা লাদিক র লেমা কানাল্লাহু কালবোন আও আল কাস্সেনা ওয়া হুয়া নিশ্চয়ই এর মধ্যে অর্থাৎ সুরার শুরু এই পর্যন্ত যা আলোচনা করা হয়েছে সে আলোচনার মধ্যে আল্লাহ সুবহানা হো তাআলা সেই কালামের মধ্যে সে বক্তব্যের মধ্যে উপদেশ রয়েছে লাদিকরা উপদেশ রয়েছে লিমান ক্যান আলহ তাদের জন্য যাদের রয়েছে একটা অন্তর আও আল অথবা যারা মনোযোগ দিয়ে দেয় ওহ শাহিদ এমত অবস্থায় যে সে সচেতনভাবে উপস্থিত শাহিদ মানে হাদর। তার কাল্পটা হাদর সে নিজে উপস্থিত তার চিন্তা চেতনা সব কিছু এই কোরআনের প্রতি মনোযোগী এটাই এখানে বোঝানো উদ্দেশ্য আমরা দেখি যে আমাদের ওলামাইকার এই আয়াতের চমৎকার কিছু ব্যাখ্যা করেছেন যেমন এখানে যেটা বলা হয়েছে লেমান ক্যান আলাহ কালবুন এর মধ্যে উপদেশ রয়েছে ওই ব্যক্তির জন্য বা ওই ব্যক্তিদের জন্য যাদের রয়েছে একটা অন্তর এই অন্তরটা কী সেটাই তাইমিয়া বলেছেন হুয়াল মাহালুল কাবেল এ অন্তর যেটা কোরআনের বাণীকে কবুল করে গ্রহণ করে অ্যাবজর্ব করে ওল মুরাদুবিহি আল কালবুল হাই আল্লাদি ইয়া আকেল ও আনিল্লাহ এর সেই সচেতন হৃদয় উদ্দেশ্য যা আল্লাহ সম্পর্কে সব কিছু অনুধাবন করে যেমনটি কামা কালা তা আল আল্লাহ সুমান তাল্লাহ বলেছেন হুয়া ইল্লা দেখুন ওয়া কোরআন মবিন লিউন্দির খ্যানা হাইয়া নিশ্চয়ই এত উপদেশ এত স্পষ্টকর আন যেন এর দ্বারা সেই সকল ব্যক্তিদেরকে সতর্ক করা যায় যারা জীবিত অর্থাৎ যাদের কাল্ব জীবিত আই হুয়া হাই কাল্ব এরপরে বলছেন অথবা যে তার শ্রবণকে নিবিষ্ট করে মনোযোগী করে একমুখী করে এরপরে আল্লাহ সাল্লা বলছেন ওয়াহুয়া শাহিদ আই শাহেদুল কলব হ্যাণ ওয়া এরু এবেন অর্থাৎ যিনি তার অন্তরসহ উপস্থিত অনেকে অন্তরসহ উপস্থিত কিন্তু তার মনটা দিকে এখানে অন্তরসহ উপস্থিত মানে হচ্ছে তার অন্তরটা যা সে পড়ছে এই কোরআনের সাথে কানেক্টেড কানেক্টেড এটার থেকে সে গাফেল নয় সে অন্যমুখী নয় সে এটার থেকে দূরেও নয় গায়েব নয় ইমাম ইবন বলেছেন ইস্তামা আ কিতাব আল্লাহ ওয়াহু শাহেদুল কালবি উল ফাহম লাইসা বেগাফিলিন ওয়ালা সাহিন তিনি এই আয়াতের ব্যাখ্যা বলছেন যে সে আল্লাহর কিতাব শুনে সে আল্লাহর কিতাব শুনে এমত অবস্থায় যে তার অন্তর উপস্থিত তার ফাহমও রয়েছে অর্থাৎ তার উপলব্ধিও জাগ্রত লেইসা বেগেলিন সাহিন সে গাফলি গাফেলও নয় অর্থাৎ গাফলতির মধ্যে নেই ওলা সাহিন এবং সে ভুলের মধ্যেও নেই তো এভাবেই আমরা যদি কোরআনকে তেলাওয়াত করতে পারি কোরআনের মাসে রমাদান মাসে তাহলে আশা করা যায় আমাদের কোরআন তেলাওয়াতটা সার্থক হবে শুধু তেলাওয়াতের জন্য তেলাওয়াত করে যাওয়া নয় অথবা বড় বড় করে কিছু দ্রুত তেলাওয়াত করে খতম করা নয় বরং দেহমন সত্তা সব কিছুকে একাগ্র করে একাগ্র চিত্তে উপলব্ধি এর সাথে সাথে কোরআন তেলাওয়াত করা এটা হলো শ্রেষ্ঠ কোরআন তেলাওয়াত অথবা কোরআন এর তেলাওয়াত শ্রবণ করা এটা হলো শ্রেষ্ঠ তেলাওয়াত শ্রবণ আসুন আমরা রামাদান মাসে এভাবেই কোরআনকে চর্চা করি তাহলে কোরআন থেকে আমরা উপকৃত হতে পারবো আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন এবারে আমরা চলে যাচ্ছি জানতে চাই সেশনের সরাসরি প্রশ্ন উত্তরে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসছে আমরা সময়ের দিকে লক্ষ্য রেখে যত বেশি প্রশ্ন নেওয়া যায় এবং যত সংক্ষেপে উত্তর দেওয়া যায় সে চেষ্টাই আমরা করব তাপস তিনি প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন স্ত্রীর উপার্জন না থাকলে স্ত্রীর স্বর্ণের বা নিজস্ব পারিবারিক সম্পদের জাকাত স্বামী দিলে কি জায়জ হবে নাকি স্ত্রীর নিজেরই জাকাত দিতে হবে এক্ষেত্রে সেরিয়া কি বলে জানতে চাই শেরিয়াত প্রাথমিকভাবে বেসিক প্রিন্সিপল যেটা সেটাই বলে যেটাকে আরবিতে বলা হয় আল আসলু আল আসলু বা বেসিক প্রিন্সিপল বা মূলনীতি হচ্ছে যার উপর জাকাত ফরজ হয় তিনিই জাকাতটা প্রদান করবেন তাহলে তার দায়িত্ব অনুভূতি তীব্র হয় দায়িত্ব পালনের অনুভূতিও তার থাকে এবং তিনি জাকাত দিয়ে যে তৃপ্তিটা পাবেন সেটা স্বামী বা অন্য কেউ দিলে সেটা পাবেন না ফলে আমাদের উচিত হচ্ছে যার জাকাত সেই জাকাত যেন দেয় সেই চেষ্টাটা করা সে অভ্যাস গড়ে তোলা অতএব আমি আমাদের বোনদেরকে বলবো যে তাদের উপর যদি কোনো জাকাত ফরজ হয়ে থাকে যে কোনোভাবেই হোক যখন তারা মাস আলাগুলো ঘেঁটে ঘুটে দেখেন যে তাদের উপর জাকাত ফরজ হয়েছে কারণ অনেকগুলো মাসলা এখতলাফ আছে সব কিছু বাদ দিয়ে তারা যখন এটা বুঝতে পারবেন যে তাদের উপর জাকাত ফরজ হয়েছে তখন তারা নিজেরাই দেওয়ার সর্বাত্মক চেষ্টা করবেন এক্ষেত্রে যদি স্বামী তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং স্বামী তার জাকাতের দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেয় তাহলে এটা একটা অপশনাল বা নফল কাজ স্বামী স্ত্রীকে টাকা দিয়ে সাহায্য করছেন আর স্ত্রী সে টাকার মালিক হয়ে নিজের জাকাত নিজে প্রদান করছেন অতএব এতে কোনো সেরিয়ালঙ্ঘন হবে না স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে স্ত্রীর জাকাতটা দিয়ে দেন এবং স্ত্রী সেটা স্ত্রীকে সেটা অবহিত করেন স্ত্রীতাতে ওকে করেন তাহলে এই আমলটাও শরিয়তে শুদ্ধ বলে গণ্য হবে নাজমুল হুদা তিনি একাধিক প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন করেছেন ঈদের সালাতের শেষ বৈঠকে অজু ভঙ্গ হলে করণীয় কী ভাই ঈদের সালাত হোক আর জমার সালা হোক কিংবা ফরজ ওয়াজিব যে কোনো সালা হোক কিংবা ইভেন নফল সালাও হোক শেষ বৈঠকে যদি অজু ভঙ্গ হয় তার বিধান সব সালাতে একই রকম কারণ আপনার সালামের আগ পর্যন্ত আপনি সালাতের মধ্যে আছেন যেটা রাসুল সাল্লাহ সালামে স্পষ্ট করে উল্লেখ করেছেন তাহরিমবিরু ও তাহরিলুহ তসলিম যে যদি আপনি আল্লাহ আকবর বলেন তাহলে তাহরিমের মাধ্যমে সালাতে ঢুকে গেলেন আর যখন পরিশেষে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আপনি সালাম ফেরাবেন তখন আপনার সালাত শেষ হয়ে গেল সব কিছু হালাল হয়ে যাবে তার মানে হচ্ছে সালামের আগ পর্যন্ত আপনি সালাতেই আছেন অতএব সালাতের মাঝখানে শুরুতে বা দুরাকাত পরে এক রাকাত পরে বা তিন রাকাত পরে বা চতুর্থ রাকাতে যখনই সালাম ফেরানোর আগে আপনার অজু ভঙ্গ হবে তখনই আপনাকে অজুতে চলে যেতে হবে আপনি এককভাবে সালাত পড়েন অথবা জামাতের সাথে সালাদ পড়েন এবং অজু করে এসে আপনাকে শেষ রাকাতটা আপনাকে আবার পড়তে হবে এটা হচ্ছে বিধান তবে ওলামা কেরামের মধ্যে আমি যখন এই মাসালা নিয়ে পড়াশোনা করেছি দেখলাম যে কেউ কেউ বলছেন যে তাসাহুদের মধ্যে যদি ভঙ্গ হয়ে যায় সালাম ফেরানোর আগে তিনি অজু করে এসে আবার শুরু থেকে সালাদ পড়বেন এটা কারো কারো মত তবে বিশুদ্ধ মত হচ্ছে যেহেতু জামাতের সাথে পড়ুক বা ব্যক্তি এককভাবেই পড়ুক তিনি যদি সালাতের কোনো পর্যায়ে অজুভঙ্গের মুখোমুখি হন তাহলে যদি তিনি সেখান থেকে সরাসরি গিয়ে অজু করে আবার সালাতে ফেরেন মাঝখানে আর অন্য কোনো কাজ না করেন তাহলে তার পূর্বের সালাতের উপরে বেনা করা যেতে পারে তাতে কোনো অসুবিধা নেই এটা সলাতুল ঈদ সালাতুল জুমা অথবা অন্য যে কোনো সালাতের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন নাজমুল হুদা সেখানে আপনি বলেছেন যে ঈদের সালাতের খুতবা জুমার সালাতের ন্যায় দুটি খুতবা হবে নাকি একটি খুতবা হবে এক্ষেত্রে সুন্না পদ্ধতি কোনটি এবং ঈদের সালাতের খুতবা মেম্বরে দাঁড়িয়ে দেয়া যাবে কি না ঈদের সালাতের খুতবা মেম্বরে দাঁড়িয়ে দিতে কোনো নিষেধাজ্ঞা নেই এবং আমাদের আহলুসুন্না উল জামায়াতের কেরাম বহু আগ থেকেই ঈদের সালা মেম্বরে দাঁড়িয়ে দিয়েছেন আর এই ধরনের খুতবা মেম্বরে দাঁড়িয়ে দেয়ার সুননা আমরা সাল্লাম থেকে পাই তিনি সলাতুল জুমা যেটাকে সাপ্তাহের ঈদ বলা হয় সেখানেও তিনি মেম্বরে দাঁড়িয়ে দিয়েছেন যখন মেম্বর ছিল না তখন তিনি সমতলে দাঁড়িয়ে গাছের উপর ভর করে দিয়েছেন এবং তিনি যখন খুদবার জন্য দাঁড়াতেন কখনো কখনো মেম্বরে দাঁড়িয়েই তিনি সাধারণ খুদবাও দিতেন যদিও সেটা সলাতুল ঈদ কিংবা জুমা ছিল না তাতে বোঝা যায় যে খুদ্বার যে কোনো উপলক্ষে সেটা সালাতের জন্য হোক আর সালাত ছাড়া হোক মেম্বরে দাঁড়িয়ে দেওয়াটা সেটা জায়জ আচ্ছা দ্বিতীয় হচ্ছে ঈদের সালাতের খুদ্ এটা কি দুটো হবে না কি একটা হবে প্রথমত এখানে বলে নেই আমাদের ওলামাইকেরামের সর্বসম্মতিক্রমে ঈদের সালাতের খোদ্বা হবে সালাতুল্লা ঈদের পরে আর জুমার খুদ্া হচ্ছে সলাতুল জুমার আগে তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল দ্বিতীয় হচ্ছে এখন খোদ্বা কি একটা দেব নাকি কি দুটো দেব এখানে আমাদের ওলামাইকেরামের অনেক ডিসকাশন আছে যেমন মুদৌানার মধ্যে ইমাম মালিক উল্লেখ করেছেন অর্থাৎ ইমাম মালিকের কথাটা আল মুদৌনা আল কুবরা গ্রন্থে এসেছে তিনি বলেছেন আল খোতাবকুল্লুহা ইমাম ইম্যাম ফিলেসতেসকা ওল ঈদ ওম আরাফা উল জুমাহ এয়াজিলেসু ফিমা বাইনাহা ইয়াফ সুলু ফিমা বাইনাল খোদবা তেইন বিলজুলুস তিনি বলেছিলেন সবগুলো খোদবা দুটো করে সেটা স্তেস্কার সালাতের ক্ষেত্রে হোক ইদাইনের ক্ষেত্রে হোক দিনের খুতবা হোক অথবা জুমার খুতবা হোক সবগুলো তিনি তার মতে দুটো খুতবা মাঝখানে ইমাম বসবে আচ্ছা ইমাম শাফির আহ মাহূল্লাহ উমের মধ্যে উল্লেখ করেছেন নর্বায়দুল্লাহ বিন আবদুল্লাহ বিন অকবা থেকে যিনি একজন তাবের ছিলেন তিনি বলেছেন আর সুননা তুই ইয়াহতুবা ইমাম ওফিল ইদাইন খুদ্ী ুবাইন আহুমা বেজুলোসিন তিনি বলেছেন সুন্না হল ইমাম ইদাইনের মধ্যে দুটো খুদ্ দিবে এবং দুটো খুতবার মাঝখানে সে বসবে ইমাম শাফি আরও বলেন ও খেদা আলিকা খুদ্বাতুল ইস্তেসা ও খুদ্ কসুফ কুসুফ ও খুদ্বাতুল হায়জ ও ও অকুল্ল খুদ্বাতিন জামায় তিনি বলছেন অনুরূপভাবে স্তেস্কার খোদবা কুসুফের খোদবা হজের খোদবা এবং যে কোনো জামায়াতের সামনে যে খোদবা দেওয়া হয় প্রত্যেক খুদ্বার একই মোয়াসফাত একই বৈশিষ্ট্য থাকবে এখানে এই যে আসারটা তা বই থেকে আসলো ইমাম শওকানি এই আথারের উপরে একটা তালিক করেছেন একটা ছোট্ট তিনি নোট দিয়েছেন বলেছেন ওলহাদিফ হুসাইনী ইউরাজ হু আল 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 জুমা আহ এখানে যে দ্বিতীয় হাদিসটা যেটা ইমাম শাফি উল্লেখ করলেন সেই হাদিসটা এটা রাজেহ মানে শক্তিশালীভাবে উপস্থাপন করছে রাজেহ করছে যে জুমার উপরে এখানে কিয়াস করা যায় বা কিয়াস করা হয় আর তিনি আরও বলেছেন ওরবায়দুল্লাহ বিন আবদুল্লা তাবিউন কামাহ আরফতা ফলা কোনো কৌলুহু মিন্নতে দলিল্হ সুনাতুল্নবী সাল্লা সাল্লাম ফলে তিনি যে মিনাসুন্না বলেছেন এটা সুনাতুল্নবী হওয়ার দলিল নয় বরং যদি সাহাব বলেন নবী তাহলে এটা নবী হবে অন্যথায় তাদের এদের কথা এটা তাদের এজতেহাদ আর শুকানের মত হলো তাহলে আসলে ইমাম শাহী এই আচার হোক বা তার বক্তব্য হোক বা অন্যরা যারা এখানে দুটো খুদবার কথা বলেছেন তারা মূলত জুমার খুদবা দুটোর উপরই ঈদের দুটো খুতবাকে কেয়াস করেছেন সেটাই বলেছেন এছাড়াও এক্ষেত্রে জাবের রাদি আল্লাহ তাল্লাহ থেকে একটা হাদিস এসেছে মারফুর এই হাদিসটাকে শেখ আলবানি দাইব বলেছেন হাদিসটা হলো যে জাবের রাদি আল্লাহ তালু বলছেন খরাজা রসুল্লা সাল্লু আলিয়ালাম ইউমা ফেতরিন আও আদাহা ফা খাত বা কমান সুম্মাকা দা কামা রাসূলুল্লাহ আমা আলাইহি ওয়া সাল্লাম ফেতরের দিন ঈদুল ফেতরের দিন অথবা ঈদুল আযহার দিন তিনি বের হলেন এবং দাঁড়িয়ে খুতবা দিলেন তারপরে বসলেন তারপর আবার দাঁড়ালেন তাহলে এই ইবনু মাজাহর হাদিসটা শেখালবাণী বলছেন যে দায়ফ আর এই হাদিসটাকে কেউ কোমন কারও বলেছেন আর এছাড়াও এবনুমা মাসউদ থেকে ইমাম নববী তিনিও একটা হাদিস বর্ণনা করেছেন সেটাও ওলামা একরম বলেছেন দাইফুন গায়ুর ও মত তার মানে হচ্ছে দুটো খুদ্া দেওয়ার ঈদের যতগুলো হাদিস দেখতে পাচ্ছি সেগুলো দাইফ সেখানে দুটো খুতবা দেওয়ার কথা বলা হয়েছে আর এখানে আমরা দেখি যে সৌদি আরবের আল্লাজিনা জিন্দা এম আলী লেফতা স্থায়ী ফতোয়া কমিটি তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল হালফি খদব বাতিল জুলু সুন বাইনাল খুদ্ঈন যে ঈদের খোদবার মধ্যে দুই খুদবার মাঝখানে বসার বিষয়টা কি আছে তাইলে এখানে মানে যিনি প্রশ্নকর্তা তিনি ধরে নিয়েছেন খোদ্বা দুইটা মাঝখানে বসা যাবে কি না এ প্রশ্ন তিনি করেছেন তো এখানে জবাবের মধ্যে আমরা সৌদি আরবের লাইনা দায়মার মূল ভাষ্যটা পেয়ে যাই তারা বলেছেন খোদ বাতাল এইদাইনে সোন না ঈদের দুটো খুদ্ না وهي بعد صلاة العيد بعند جلوس صلاة العيد البوري وذلك لما روى النسائي وابن ماجه وابو داود عن عطا عن عبد الله ابن الصائب رضي الله عنهما كارون آه، آه، امام نسائي امام ابن ماجه آه، امام آه، ابو داود ترى عطاء ابن عبد الله ابن الصائب رضي الله تعالى عنه تكبرنا كورن تني مع النبي صلى الله عليه وسلم العيد فلما قضى الصلاة قال انا ان نخطب ইন্দানাখতবুফ আমান আহাব্বা ইয়াজ খোদ্বা ফালিয়াজ ওমান আহব্বা ইয়াধাব ফালিয়াধাব তিনি বলেন যে আথা বলেন যে আমি নবী সাল্লামের সাথে ঈদের সালাত উপস্থিত ছিলাম যখন তিনি সালাত শেষ করলেন তখন বললেন আমরা খোদবা দিচ্ছি অতএব যে চায় সে খোদবার জন্য বসতে পারে আর যে চায় সে চলে যেতে পারে আচ্ছা তাহলে এখানে মানে এই হাদিসটার উদ্ধৃতি লাজনা দায়মা দিলেন তার সাথে দায়মা আরও উল্লেখ করলেন কয়লা শাউকানি রহমা উল্লাহ ফি নাইল নাঈলুল আওতারে শাউকানি বলেন কয়েলাল মুসান্নিফ ফি হে বয়ানুল আনাল বাতা সুন্না মুসান্নেফ বলেন যেটা নাইল অওতার যেই গ্রন্থের সরা সেই গ্রন্থকার বলেন খুদবাটা খুদ্ সুন্না এদেশ দ্বারা বোঝা গেল খোদ বা সুননা ইদলা ওয়াজাবাত ওয়াজাবাল সুলাহা যদি এই খুদবাটা ওয়াজিব হতো তাহলে তার জন্য বসাটা ওয়াজিব হতো তাহলে এটা ঠিক আসলে আরেকটা বিষয় যে মুসল্লিরা খুদবা শোনার জন্য বসবে কিনা আসলে এখানে সেই ডিসকাশনটা তারা নিয়ে এসেছেন তারপরে লাজনা দায়মার মধ্যে ফোয়া কমিটি আরও বললেন অয়ুসরা উ লেমান খাতাবা খুদ্ফিল ঈদ বি বেজুলোসেন খাফিফিন কিয়াসান আলা খুদ্ জুমা তারা বলেছেন যে ঈদের দুটো খুদ্া এ দুটোর মধ্যে মাঝখানে হালকা বসে পার্থক্য করতে কোনো অসুবিধা নাই যাতে খুদ্া দুটো বোঝা যায় এটা হলো জুমার দুটো খুদ্বার উপর কেয়াস করে ولما روى الشافعي رحمه الله عن عبد الله ابن عبد الله عن عبيد الله عن عبيد ابن عبد الله بن عتبة رضي الله تعالى عنه ولما روى الشافعي رحمه الله عن عبيد الله عن عبيد ابن عبد الله بن عتبة رضي الله تعالى عنه قال السنه ان يخطب الامام في العيدين خطبتين يفصل بينهما جلوس যেহেতু শাফি রাহমাহুল্লাহ এখানে বর্ণনা করছেন ওবায়দ বিন আবদুল্লাহ বিন অকবর আদি আল্লাহ তালহু থেকে যে হল শূন্য হলো ইয়ফতালি ইমামফিল ঈদাইন খুদ্ঈন ইমাম ঈদাইনের মধ্যে দুই ঈদে দুটো করে খুদ্দিবে ইয়ফসুল না হুমা বেজুলুস এবং এই দুটোর মধ্যে সে মাঝখানে বসবে আচ্ছা এটা একটা মত উল্লেখ করলেন আল্লা জিন্দা এমর মুফতি মুফতিবৃন্দ আচ্ছা وذهب بعض اهل <سؤال> العلم الى انه ليس لصلاه العيد الا خطبه واحده اهل العلم علماء کرامের কেউ কেউ صلاه العيد জন্য একটাই لان الاحاديث الصحيحه عن رسول الله صلى الله عليه وسلم ليس فيها الا خطبه واحده والله أعلم কারণ রাসূল صلى الله عليه وسلم ঈদের সালাতে একটা খুদ্বার কথাই এসেছে একাধিক খুদ্বার কথা আসেনি আল্লাহ তালা আলম এই ফাতাওয়াটা ফাতোয়া ইসলামিয়ার মধ্যে এক খণ্ড প্রথম খণ্ড চারশো পঁচিশ নম্বর পৃষ্ঠা আমরা পেয়েছি আচ্ছা শাহেখ সালেবিন ওয়েসাইমিন এক্ষেত্রে তার কিছু বক্তব্য রয়েছে তিনি বলেছেন আল ও আন্দাল ফোকাহা রাহে মাহমুল্লা আন্দা খুদ্ঈদ ইতনাত্যান ফোকাহিকেরামের কাছে যেটা মাসুর সেটা হলো ঈদের খুদবা দুটো লে হাদিস ইন দাইফ ইন ওরা দাফিদ আলিকা এক্ষেত্রে যে দুর্বল মারফুর হাদিসটি রয়েছে সেই কারণে তারা এই মত পোষণ করছেন বাট হাদিসটা দঈফ ল্যাকিন ফিল হাদিস আল মুফা কালা তবে যে হাদিসটা মুতফা কালেই। সাহিহ সে হাদিসের মধ্যে এসেছে আন্না নবী আসাল্লাহ সাল্লাম নামি আখতুব্লা খুদ্ ওয়াহেদা যে নবী সাল্লাহ সাল্লাম একটাই খুদ্া দিয়েছিলেন একের অধিক খুদবা তিনি ঈদের জন্য দেন নাই ও আরজু আন্নাল আমরাফি হায়দা ওয়াসন শেখ বেন বলছেন যে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই ব্যাপারে বিষয়টা খুব রিজিড কোনো কিছু নয় বরং এটা প্রশস্ত অর্থাৎ কেউ চাইলে একটা খোদবাও দিতে পারে কেউ চাইলে দুটো খুদবাও দিতে পারে এটা মাঝুমার ফাতাওয়া শেখ বিন ওথাইমিন ষোলোখণ্ডের দুশো ছেচল্লিশ পৃষ্ঠা আচ্ছা এখানে যেটা আমরা বুঝলাম শেখ ওথাইমিন থেকে তিনি এটাকে ওয়াসায় কেন বললেন বললেন কারণ ইন্নাল মাস মিন মিন মিনমাসাল ইজতেহাদ এই মাসাল্লাটা হাদ ইল মিন মিনমাস ইজতেহাদ এটা ইজতেহাদি মাসালা এই জন্য এই ব্যাপারে বাড়াবাড়ি না করে যে কোনো একটা আমল করা যেতে পারে এখানে শেখ বিন ওথাইমিনের আরও একটু বক্তব্য আমরা দেখি যেমন তিনি বলেছেন তিনি বলেছেন যে মান্নারা ফসুন্না আল মোত্তাফাক ও ওয়াগাই রিহিমা যে ব্যক্তি সুননা যেটা সুইহাইনের মধ্যে পাওয়া যায় বা অন্যত্র পাওয়া যায় যারা সেদিকে তাকিয়েছে তাবাইয় আলাহু আন্না সাল্লাম আসালাম আল্লা ইল্লা খুদ্ ওয়াহেদা তাদের কাছে স্পষ্ট হয়েছে যে নবী সাল্লাম একটা খুতবাই মাত্র দিয়েছিলেন ওলা আনহা তবে তিনি প্রথম খুদবাটা দেওয়ার পরে পুরুষদের মধ্যে খুদবার শেষ করলেন তারপরে গেলেন মহিলাদের দিকে ফলে যারা প্রথম খুদ্বাকে খুদবা বললেন তারা বললেন একটাই খুদবা আর যারা বললেন যে না পুরুষদের খুদবাটা শেষ করে তিনি মহিলাদের উদ্দেশ্যে খুদবা দিয়েছেন তখন তারা দুটো খুঁতবার কথা এখানে বললেন যে এখানে বোঝা যাচ্ছে যে খোদ দুটো যদিও বিষয়টা একটু দূরবর্তী মনে হয় তবুও যেহেতু তিনি মহিলাদের কাছে গেলেন তাদেরকে খোদ দিলেন যেহেতু তাদের কাছে প্রথম খুদবার বক্তব্য পৌঁছেনি ফলে এই এহতেমালটা অর্থাৎ পুরুষদের জন্য খুঁতবো মহিলাদের জন্য খুঁতব মিলে দুটো খুদবার এহতেমালটা এখানে কেউ যদি ধরে নেন সেটাও হতে পারে সেটা ভুল নয় তাহলে শেখ সালিমসাইমিন তিনি এর মধ্যে সুন্দর একটা সমন্বয় করলেন যে খুতবা দুটো হতেও কোনো অসুবিধা নাই পিয়াসান আলাল আল জুমা এবং মহিলাদের জন্য যে আলাদা খুতবা দেওয়া হলো তাহলে দুটো খুদ্বা হয়ে গেল আর একটা খুদবা ধরে নিতেও কোনো অসুবিধা নেই এটা তিনি বললেন তবে এক্ষেত্রে আমরা বলেছি যে জমহুর ওলামা কেরাম অধিকাংশ ওলামায় কেরাম তারা খুতবা দুটোর কথা বলেছেন ইমাম মালিক ইমাম সহ আরও অন্য অন্য কেরাম এবং তারা দুটো খুদবার মাঝখানে জুমার মতো বসাটাকেও রেকমেন্ড করেছেন এরপরে আমরা যাব আবদুল্লার প্রশ্নে তিনি বলেছেন স্যার আমার ছেলে হাই স্কুলে পড়াশোনা করে তার পাঠ্যপুস্তকে ডারোইন মতবাদ অন্তর্ভুক্ত করা হয়েছে এখন আমি আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আপনার কাছে উত্তম পরামর্শ আশা করছি চিন্তিত হবার যথাবিহিত কারণ আছে ডারোইনের যে মতবাদটা এটা আমরা জানি যে এই মতবাদ একটা বিতর্কিত মতবাদ এটা ইসলামের সাথে এবং সর্বাত্মক দিনই যে সকল তথ্য রয়েছে অথেন্টিক সেটার সাথে সাংঘর্ষিক শুধু তাই না বর্তমান যুগের অনেক বিজ্ঞানী এবং অনেক শিক্ষাবিদ যারা বিজ্ঞানী নাড়াচাড়া করেন তারা ডারোইনের মতবাদের সাথে মত পোষণ করেন অতএব পাঠ্যপুস্তকে হয়তো যারা রচনায় ছিলেন তারা এই ডারোন মতবাদকে গ্রহণ করে নিয়েছেন বাট এটা ইসলামের সাথে সাংঘর্ষিক ফলে এইটা যাতে আমাদের শিশু সন্তানরা গ্রহণ করে বিভ্রান্ত না হয় সেদিকে তাদেরকে তাম্বি করা প্রয়োজন আপনি তাম্বি করবেন এখন তো রাস্তাঘাটে প্রচার মাধ্যম ইউটিউব ফেসবুক টিভি সব কিছুতে অনেক বিভ্রান্ত তথ্য পাওয়া যায় তাহলে তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই আপনি আপনার সন্তানকে সঠিক তথ্য প্রবাহ দিয়ে সঠিক বিয়াদ দিয়ে সঠিক আকিদা জানিয়ে তাকে গড়ে তোলেন ফেতনার যুগেও তাহলে আপনি সন্তানদেরকে ঠিক পথে রাখতে পারবেন ইনশাল্লা নাম ছাড়া একজন প্রশ্ন করেছেন ভাই বোনদের মাঝখানে কীভাবে সম্পর্ক বাড়া যায় বাড়ানো যায় যদি বিষয়টি আলোচনা করতেন ভাই বোনদের মাঝখানে সম্পর্ক বাড়ানোর প্রণোদনা ইসলাম সবসময় দিয়েছে ইসলাম মুসলিমদেরকে পরস্পরকে পরস্পরের ভাই বলেছে ভাতৃত্ব বন্ধনের কথা বলেছে বলেছে ইন্নামাল মমিনা এখুয়া মোমিনরা পরস্পর ভাই ভাই ফা আসলে হু ভাই না হাওয়াইকুব হ্যাঁ তাইলে তোমরা তোমাদের এই ভাই বোনদের মধ্যে সলাহ করে দাও তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ থাকলে সেটাকে মিটিয়ে দাও আর ঝগড়া বিবাদ মেটানো সেটা দুই ব্যক্তির মধ্যে হোক স্বামী স্ত্রীর মধ্যে হোক সমাজের অন্য অনেক লোকের মধ্যে হোক এটা ইসলামের নির্দেশনা কারণ ইসলাম বিভেদ চায় না ইসলাম ভালোবাসা চায় মমতা চায় ইসলাম অনৈক্য চায় না ঐক্য চায় ইসলাম মানুষের মধ্যে সহমর্মিতা বাড়ুক মমতা বাড়ুক তাদের পারস্পরিক সম্পর্ক ভালো হোক এটা চায় এবং সে ধরনের বহু আলোচনা কোরআনেও আছে হাদিসেও আছে আল্লাহ সুমন্তল্লাহ বলছেন واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا شرن كرة مدروبور الله نعمتك واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء جا كنتم رسلوا برشبا الشطر فألف بين قلوبكم الله تعالى تمدرون طريب هل وشد هل فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا تخون الله نعمة تمرا برشبور তাহলে ভাই বোনদের মাঝে এবং ভাইদের মাঝে এবং বোনদের মাঝে সেটা পারিবারিক বলয়ে হোক কমিউনিটির মধ্যে হোক বা সামাজিক বলয়ে হোক প্রাতিষ্ঠানিক পর্যায়ে হোক সম্পর্ক বাড়াতেই হবে এটি সরিয়া নির্দেশ অহুয়া মানেই তো একে অন্যের ভাই একটা রক্ত সম্পর্কের বন্ধনের মতো পবিত্র আর কি বন্ধন থাকতে পারে যখন মক্কা থেকে মহাজররা আসলেন মদিনায় হিজরত করে রাসুলসাল্লাহ সাল্লাম তাদের মধ্যে মোয়াখাত করলেন মোয়াখাত ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন কারণ মহাজর এবং আনসার তারা দুই এলাকার মানুষ দু ধরনের কালচার তাদের বিবাহসাদের মধ্যে বিভিন্ন রকম কালচার স্বামী স্ত্রীর মেলামেশাও তাদের কালচার ভিন্ন ফলে তাদেরকে যদি একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা না যায় তাহলে তো তাদের মধ্যে বিভেদ বাড়তেই থাকবে শত্রুতা বাড়তে থাকবে লাগালাগেই মারামারি বাড়তে থাকবে একই গোত্রের মধ্যে আমরা সেটা দেখেছি জাহিলিয়াতের সময় ইসলাম প্রথম অতএব উচিত হবে আমাদের সবার মধ্যে সম্পর্ক বাড়ানো কিভাবে বাড়ানো যায় হয়তো আপনি জিজ্ঞেস করছেন পারিবারিক বলয় কিভাবে বাড়ানো যায় এটা বলে দিলে ভালো হতো স্বাভাবিকভাবে তো পুরো সমাজেরই দায় দায়িত্ব মানুষের মধ্যে সম্পর্ক বাড়ানো শিক্ষকের দায়িত্ব আছে ইমামের দায়িত্ব আছে খতিবের দায়িত্ব আছে সমাজ কল্যাণের কাজে যারা নিয়োজিত তাদের দায়িত্ব আছে সমাজের বিভিন্ন ইস্যু নিয়ে যারা কাউন্সেলিং করেন তাদের দায়িত্ব আছে ডাক্তারদের দায়িত্ব আছে সাইকিয়াট্রিট এবং সাইকোলজিস্টদের দায়িত্ব আছে সবাই মিলে সমাজের সবার মধ্যে যেন বন্ধনটাকে ঘনীভূত করেন ভালোবাসা এবং সহমর্মিতা মমতার সম্পর্ক গড়ে তোলেন পারিবারিক বলয় এটা বাড়ানোর জন্য অবশ্যই বেশ কিছু টিপস আছে তার মধ্যে সবার মধ্যে দিনদারি দিনদারি বাড়ালে ভাই বোনের সম্পর্ক বাড়বে নইলে তো তার সবাই যে কোনো স্বার্থপরতা নিয়ে ঝগড়া করবে বাবার সম্পত্তি নিয়ে ঝগড়া করবে মায়ের সম্পত্তি নিয়ে ঝগড়া করবে নিজেদের স্বার্থ নিয়ে টানাটানি করবে অতএব দিনদারি হচ্ছে এক নম্বর দ্বিতীয় হচ্ছে একে অন্যের সাথে একটা সুন্দর বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তোলা তৃতীয় হচ্ছে বাবা মায়ের মধ্যেও সুন্দর সুসম্পর্ক থাকা যেন বাবা মা সন্তানদের সামনে লাগালাগি বাড়াবাড়ি না করেন গালিগালাজ না করেন এক অন্য এক অন্যকে তাদের সম্পর্ক ভালো থাকলে সন্তানদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভালো হবে বাবা মা সন্তানদের সাথে ফ্র্যাঙ্ক রিলেশন বন্ধু সুলভ রিলেশন গড়ে তুলবেন এবং এই বন্ধুসুলভ একটা পরিবেশ যদি একটা পরিবারের কালচার হয় তখন সেই পরিবারের সম্পর্ক সুন্দর হবে অন্যথায় নয় সুন্দর করে কথা বলা পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা পরিবারের সবার স্বার্থ রক্ষা করার জন্য উদ্গ্রীব থাকা একে অন্যের উপকার করা একে অন্যকে হাদিয়া দেওয়া এই সব কিছু হচ্ছে সম্পর্ক বাড়ানোর খুবই চমৎকার টুলস এবং এলিমেন্ট উপকরণ আমরা আশা করছি এগুলো এবং এগুলোর বাইরে বুদ্ধি দিয়ে আপনি আরও অনেক পথ বের করে নিতে পারবেন যদি আপনার মনটা ভালো থাকে তাহলেই ভাই বোনদের সম্পর্ক বাড়তে থাকবে এরপরের প্রশ্ন করেছেন কাজী রেদোয়ান আহমেদ কাজী রেদোয়ান আহমেদ বলেছেন সম্প্রতি আমার বিগত এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে রেজাল্টে আমার মন খারাপ হয়ে গিয়েছে তাই আমার আল্লাহর প্রতি একটা অসন্তুষ্টির সৃষ্টি হয়েছে তার ফলে আমার ইমান কমে যায় এবং নামাজের মধ্যে মনোযোগ দিতে পারছি না আমি কীভাবে আমার ইমান বাড়াতে পারি দয়া করে একটু বলবেন প্রথমত আল ইমান কাদা কাদাউল কাদার তাকদিরের প্রতি ইমান রাখতে হবে যে কোনো বিপদে বলা মুসিবতে হঠাৎ ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনায় মুসরে পাওয়া পড়া যাবে না সবর করতে হবে সবর করতে হবে মৃত্যু ঘটলো কারো সবর করতে হবে রসুসাল্লাম সেটাই বলেছেন ফলতসবের ওলতেসেবাল আহমদাল্লাহ যখন তার নাতনির মৃত্যু হয়েছিল তখন মেয়েকে তিনি খবর পাঠালেন যে সবর করো এবং আল্লাহর কাছে সবাবের আশা করো তাহলে রেজাল্টটা যে খারাপ হয়েছে এটাকে মন খারাপ করলে ভালো হয়ে যাবে মন একটু খারাপ হতেই পারে বাট খুব দ্রুত নিজের উপর কন্ট্রোল নিয়ে আসতে হবে এবং তাকদিরের প্রতি বিশ্বাস এনে ভবিষ্যতের করণীয়টা ঠিক করতে হবে এইচএসসিতে যদি রেজাল্ট খারাপ হয় তাহলে অনার্সের রেজাল্ট ভালো করে বাস কোনো সমস্যা নেই আর আসলে আপনার চারপাশের লোকেরা আপনার মা বাবা তারা কেমন সেটার উপর ব্যাপারটা নির্ভর করে তারা সবাই যদি গালবন্ধ করতে থাকে আর বলে এই কি করেছিস তোর কাছে না কত আমাদের আশা ভরসা ছিল সব চুরমার করে দিয়েছিস এটা যদি মা বলে বা বাবা বলে মন খারাপ হবেই এবং এ অবস্থায় অনেক সন্তানকে আমরা অভিমানে মানে নিজেকে ধ্বংস করে দিতেও দেখেছি হয় সে নিজেকে হত্যা করে আত্মহত্যা করে অথবা সে হয়তো ভুল পথে চলে যায় বা দুষ্টদের সাথে মিশে যায় অথবা আমরা এখানে এই ছাত্রদের শিক্ষার্থীদের যারা মা বাবা তাদেরকেও বলবো আর শিক্ষার্থীদেরকেও বলবো ধৈর্য ধারণ করতে হবে একটা রেজাল্ট খারাপ হলে এটা কোনো ব্যাপারই না আজকের এই ডিজিটাল যুগে আজকের এই পৃথিবীর যে বর্তমান অবস্থায় আছে সেখানে যোগ্যতার কদর সবচেয়ে বেশি রেজাল্ট ছাড়াও এমন কি ডিগ্রি ছাড়াও আমরা অনেককে পৃথিবীর জিনিয়াস হতে দেখেছি এবং তারা বিশ্ববিখ্যাত হয়ে গেছে প্রফেশনাল হওয়ার দিক থেকে এক্সপার্ট হওয়ার দিক থেকে আমরা স্টিভ জবসের কথা দেখেছি কিংবা এরকম আরও অনেক একজন না হাজার হাজার লোকজন আছে যারা ডিগ্রি ছাড়াও কম্পিউটার কিংবা সফট স্কিল হার্ড স্কিল কম্পিউটার স্কিল সায়েন্সের বিভিন্ন স্কিল অর্জন করে তারা তাদের ক্যারিয়ার গড়েছে অতএব মন খারাপের কোনো কিছু নেই আমি বলবো তার মা বাবা এবং তার বন্ধুবান্ধব তার ভাই বোন তারা যদি তাকে সাহস দেয় তাহলে মন একটু খারাপ হবে না সে এই রেজাল্ট থেকেই মাথা চাড়া দিয়ে উঠে অনেক ভালো কিছু করতে পারবে অথবা আমাদের উচিত হচ্ছে আমাদের সন্তানদেরকে সেভাবে সান্ত্বনা দেওয়া এবং তাদেরকে প্রণোদনা দেওয়া মোটিভেশন দেওয়া যেন কোনো খারাপেই সে জীবনটাকে নষ্ট না করে সবচেয়ে বড় খারাপ তো হচ্ছে ফেল করা তাই না একবার ফেল করলে আবার পরীক্ষা দিবে সে সুযোগ তো আছে এটা কোনো ব্যাপারই না জীবনের জন্য এটা কোনো ব্যাপারই না বরং নতুন করে মোটিভেশন নিয়ে যদি সে আগায় তাহলে সে চূড়ান্ত সাফল্য লাভ করবে ইনশাআল্লাহ আচ্ছা এরপরে আরেকটি প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি নাম নেই বলা হয়েছে কিভাবে মা বাবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যায় বিষয়টি নিয়ে আলোচনা করলে উপকৃত হতাম এখানে দীর্ঘ আলোচনার কোনো আমরা অবতারণা করব না শুধু এতটুকু বলবো বাবা মায়ের সাথে শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক সন্তানদের তৈরি করতে হবে আর বাবা মায়ের সন্তানদেরকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে এবং তাদেরকে পর্যাপ্ত সময় দিয়ে তাদেরকে তারবিয়ত দিয়ে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা যায় এবং তার জন্য অনেকগুলো স্টেপ আছে বাবা মা সন্তানদের সাথে প্রতিদিন কিছু কথা বলবেন গল্প করবেন তাদের ভালো মন্দ খবর নেবেন তাদের প্রতিষ্ঠানের পড়াশোনার খবর নেবেন তাদের বন্ধুবান্ধব সম্পর্কে জিজ্ঞেস করবেন একটু হাসি তামসা করবেন বাচ্চাদেরকে বলবেন কাদিস শোনাও কোরআন শোনাও ইত্যাদি এভাবে নানাভাবে তাদের সাথে বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তুলবেন পুরো পরিবারের মধ্যে পরিবেশটা যেন কখনো ভার বা ভারাক্রান্ত না হয় সেটাকে খেয়াল রাখবেন পরিবারে যেন লাগালাগি মারামারি গালিগালাজ এই টাইপের সম্পর্ক না হয় প্রত্যেকে একে অপরের সাথে বাসা আসার পরে বাবা সব সন্তানের সাথে বুক মেলাবেন ভাই ভাই বুক মেলাবে বোন মায়ের সাথে বুক মেলাবে স্বামী স্ত্রী একে অপর কোলাকুলি করবেন হ্যাঁ তারপরে সন্তানরা যখন আসবে হয়তো বাবার হাতে বা কপালে খাবে তাই না এই সুন্দর পরিবেশ যদি তৈরি করা যায় হ্যাঁ তাদেরকে যদি বাবা মা হিসাবে স্নেহ মমতা দেওয়া যায় তাহলে দেখবেন যে তারা বন্ধুসুলভ হয়ে যাবে ফ্র্যাঙ্ক রিলেশন হবে আমার মনে হয় আমাদের অনেক বাবা আছেন জীবনেও সন্তানের কপালে চুমু খাননি অনেক মা আছেন কখনও সন্তানকে বুকে জড়িয়ে ধরেননি কেন যেন লজ্জা পান এই লজ্জা কি কী লাভ হবে বলেন মা বাবা সন্তানকে বুকের মধ্যে এমনভাবে আলগিয়ে রাখবেন আপনার মুরগি দেখেন না মুরগি তার বাচ্চাকে কিভাবে আলগে রাখে অনেক মা বাবা সন্তানকে এভাবে স্নেহ মমতা দেন না সন্তান দূরে সরে যায় অন্য জায়গায় গিয়ে স্নেহ মমতা খোঁজে আর সন্তানও অনেক সময় একটু বড় হয়ে যাওয়ার পরে সে আড্ডায় কিংবা বন্ধুবান্ধবের সাথে এতটাই সে মগ্ন হয়ে যায় বাবা মায়ের খোঁজখবর রাখে না ঘরে ঢুকে যে বাবাকে একটু জড়িয়ে ধরবে মাকে একটু জড়িয়ে ধরবে বাবার কপালে মায়ের কপালে চমু খাবে তাদের ভালো মন্দ খবর নেবে তাদের জন্য মাঝে মাঝে গিফট নিয়ে আসবে একটা দুটো ফুল নিয়ে আসবে তাদের পছন্দনীয় খাবার নিয়ে আসবে সেই সময় অনেকের হয় না তাহলে বন্ধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো আকাশ থেকে নাজিল হবে না ওটা আমাদেরকে তৈরি করে নিতে হবে তাই না আমি আশা করি এভাবে যদি আমরা চর্চা করি বাবা মাও আমাদের বন্ধু হবে হবে আর যোথিকা আক্তার যুথি বলেছেন কোনো স্ত্রী নামাজ রোজা বা অন্যান্য মৌলিক এবাদত করলেও স্বামীর সাথে দুনিয়াবী জায়েজ কাজে নিয়মিত অবাধ্যত দুর্ব্যবহার করে ওই স্বামীর মা সন্তানের সাথে এমন আচরণ দেখে ওই ওই স্বামীর মা সন্তানের সাথে স্ত্রীর এমন আচরণ দেখে স্ত্রীকে তালাক দিতে বললে মায়ের এমন আদেশ মেয়ে নেওয়াকে সন্তানের জন্য ফরজ আসলে মায়ের আনুগত্য ফরজ কিন্তু সন্তান যখন বালেগ হয় তখন তার স্ত্রীর সাথে সন্তানের সম্পর্ক এই ক্ষেত্রে মায়ের উচিত স্বাধীনতা দিয়ে দেওয়া বাবারও উচিত স্বাধীনতা দিয়ে দেওয়া কারণ মা হয়তো সামান্য একটা জায়গায় স্বামী স্ত্রীর একটু অভিমান দেখে মা হয়তো ভেবেছে তার সন্তান এই মহিলার কাছে খুবই কষ্ট পাচ্ছে হয়তো ওই দিন কষ্ট পেয়েছে কিন্তু স্বামী হয়তো তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসেন এই অবস্থায় মানে সন্তানের মা যদি নির্দেশ জারি করেন যে দেখো তুমি ওর কাছে অনেক কষ্ট পাচ্ছ তুমি তাকে তালাক দিয়ে দাও তাহলে এটা বিচক্ষণ সিদ্ধান্ত নয় কারণ সবাই তো আর ইব্রাহিম আলাহ জায়গায় নেই তাই না আমরা ইব্রাহিম আলাহ সাল্লাম এবং ইসমাইসাল্লামের ওই ঘটনা থেকে এই কথাগুলো নিয়ে আসি এখন যে মা এই নির্দেশটা জারি করছে সে কি ইব্রাহিমের মতো দক্ষ সে কি আল্লাহর পক্ষ থেকে রেসালাত প্রাপ্ত সে কি প্রাপ্ত না আর যে সন্তান এর সাথে তার স্ত্রী আচরণ করছে সে কি ইসমাইলসাল্লামের মতো আরেকজন নবী তাও তো নয় অতএব নিজেদেরকে এতটা জাস্টিফাই না করে আমাদের উচিত হবে মা যদি তার সন্তানের ব্যাপারে কোনো সিদ্ধান্ত বা কোনো পরামর্শ দিতে চান তাহলে বলেন বাবা তোদের বিষয়টা খুলে বল আমি দেখি তোর জন্য কি করা উচিত সেটা একটু চিন্তা করে দেখি আমি আমার পরামর্শ দেই। তাহলে মা সিদ্ধান্ত এবং নির্দেশ আকারে না দিয়ে মা উচিত হবে পরামর্শ আকারে দেওয়া তাহলে সন্তানের জন্য সেটা সহজ হয় তিনি মায়ের পরামর্শ নিতেও পারেন নাও নিতে পারেন কারণ সন্তানের জন্য এটা বড় কঠিন যে স্ত্রীকে তালাক দিয়ে একটা মেয়েকে একদম জীবনের তরে অসহায় করে দেবে আর মায়ের কথাটা রক্ষা করবে মা একটু খুশি হবেন মা হয়তো দুদিন পরে ভুলেই যাবেন এটা স্বামীর জন্য বড় কষ্টকর একটা বিষয় অতএব এই কষ্টের মধ্যে আমি আশা করি কোনো বিচক্ষণ মা তার সন্তানকে ফেলবেন না বরং তারা ডিসকাশন করেন যে আচ্ছা তোকে দেখছি যে স্ত্রীর সাথে তোর মোটেই বনে হচ্ছে না ব্যাপারটা কি খুলে বল আশা আমরা একটু সবাই আলোচনা করি হ্যাঁ আর মানে স্ত্রীদেরকেও আমরা বলবো যে স্বামীর সাথে আসলে অবাধ্যতা এবং দুর্ব্যবহার এটা কিন্তু স্বামীকে সেরাইভাবে তালাক দেওয়ার অধিকার প্রদান করে ফলে মা যদি সে পরামর্শ দেন এবং স্ত্রী তার সন্তান যদি স্ত্রীকে তালাক দেওয়ার সে পরামর্শটা যথার্থ মনে করে তালাক দেয় তাহলে তিনি কিন্তু সীমা লঙ্ঘন করেননি অতএব স্ত্রীরা তার অবাধ্যতা করবেন না দুর্ব্যবহারও করবেন না সেটা আমরা পরামর্শ দিচ্ছি এবং তাহলে আশা করা যায় যে যদি এই স্ত্রীর সাথে ঘর করা সম্ভব হয় সন্তান সেটাকেই প্রাধান্য দিবে কোনো নারীকে অসহায় করে দেওয়া এটা আসলে উচিত নয় আবার অন্যদিকে মায়ের সাথে সংঘর্ষ ঘটা বা মাকে অখুশি করা সেটা থেকেও তো সন্তানকে বাঁচতে হবে অতএব সে সব কিছুর মধ্যে সমন্বয় করেই চলবে পুরো ডিসকাশন উদ্দেশ্যই হচ্ছে সেটা যাতে আমরা আসলে ভুল পথে না যাই ভুল সিদ্ধান্ত গ্রহণ করে জীবনটাকে আসলে জাহান্নামে নামে পরিণত আমরা না করি বরং জীবনের যা কিছু সমস্যা সেগুলোকে সংশোধন করে সেগুলোকে রিপেয়ার করে আমরা একটা সুখী পরিবার যেন গঠন করতে পারি আচ্ছা দ্বিতীয় প্রশ্ন করেছেন যথিকা তিনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে হাদিসে আছে স্বামী রেগে গেলে স্ত্রী রাগ ভাঙিয়ে তারপর ঘুমাতে যাবে এ হাদিসের আলোকে স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য হলে কি স্ত্রীকে আগে রাগ ভাঙাতে হবে আসলে ঠিক এইভাবে কোনো হাদিস আছে বলে আমার জানা নেই যে স্বামী রেগে গেলে স্ত্রীকে রাগ ভাঙাতে হবে আর স্বামী রাগ নিয়েই থাকবে এবং তিনি তার সেই ভারিভাত্মক অবস্থানের উপরই থাকবেন বিষয়টা এমন নয় তবে কোনো স্ত্রী যদি স্বামীকে রাগিয়ে দেন স্বামী রাগ করার মতো কোনো ঘটনা ঘটান তাহলে স্ত্রীর জন্য সেটা ভয়ঙ্কর সেটা ভয়ঙ্কর এমনটাই হাদিসে এসেছে সোনানাথ ত্রিমদের একটা হাদিস যেটি হাসান বলে আমাদের ওলাম একরাম উল্লেখ করেছেন অর্থাৎ সেটা বিশুদ্ধ একটা অথেন্টিক হাদিস হাসান হাদিস তাদ দরাজা সেখানে এসেছে রাসুল সাল্লাহ আসালাম বলেছেন লা তালাতহুম এজান আহম তিন ব্যক্তির সলাত তাদের কান তাজাউজ করে না অতিক্রম করে না একটা হলো আল আবদুল আবেক হাতজা পলায়নকারী গোলাম বা দাস সে ফিরে আসা পর্যন্ত সে একটা ভয়ঙ্কর ঝুঁকি এবং মারাত্মক বিপর্যয়ের মধ্যে থাকে দ্বিতীয় হচ্ছে ওমরা আতুন বাহাত আলাই হাসা খেতুন এবং সে মহিলা যে রাত্রি কাটাচ্ছে অথচ সারা রাত ধরে তার স্বামী তার উপর রাগাক্রান্ত সে অত্যন্ত ঝুঁকির মধ্যে সে স্বামীর এই রাগের কারণে সে লহানাতের মধ্যে পড়তে পারে কারণ আরেকটা হাদিসে আমরা দেখি যে যে স্ত্রী স্বামীরটাকে সাড়া দেয় না স্বামীকে সে খুশি করার জন্য কোনো পদক্ষেপ নেয় না তাহলে তার উপর আল্লাহর লায়নত সকল ফেরেস্ত আল্লাহনত সকল মানুষের লায়নত তাহলে এই দুটো হাদিস থেকে বোঝা যায় যে স্ত্রী তার উপর যদি স্বামীর যথাবিহিত কোনো কারণে যথার্থ কোনো কারণে রাগ থাকে তাহলে তো স্ত্রীকেই এগিয়ে আসতে হবে সে রাগ ভাঙানোর জন্য কারণ স্ত্রী যদি তার সেই ভুলটা স্বীকার না করেন তিনি যদি রাগকে আরও বাড়িয়ে দেন তাহলে তার ঝুঁকিটা বেড়ে যাবে এবং লানারটাও তার বিরুদ্ধে বেড়ে যাবে তাহলে এই হাদিসটা মনে হয় স্ত্রীকে রাগ ভাঙাতে উদ্যোগী হওয়ার জন্য আসলে উৎসাহ দিচ্ছে আর তৃতীয় যে ব্যক্তি ব্যাপারে এই হাদিসটা রয়েছে সেটা হলো এমা ম কাউমিন ওহকারে হুন কৌমের সালাতের যিনি ইমামতি করছেন আর কৌমের লোকেরা তাকে পছন্দ করে না তাদের অপছন্দ সত্ত্বেও তিনি জোর করে মেমতি করছেন তাহলে এই লোকের আসলে অবস্থা ভালো নয় তো যাই হোক আমরা আজকে বেশ কিছু প্রশ্ন আপনাদের নিলাম আজকে একটু সংক্ষেপে আমরা করবো ইনশাআল্লাহ আমরা আমাদের এই জানতে চাই এর লাইভ সেশন আবারও চালু করেছি আশা করি চলমান থাকবে ইনশাআল্লাহ এর পাশাপাশি রমাদানে আমরা রমাদান সন্ধ্যা নামক একটা অনুষ্ঠান আমরা চালু করতে চাই আপনারা যদি আগ্রহী থাকেন আমাদেরকে জানান ইনশাল্লাহ রমাদানের সিয়াম এবং রমাদানের বিভিন্ন ফজিলাত ও আমল নিয়ে আমরা একটা সন্ধ্যায় আপনাদের সাথে একত্রিত হব সেই আশাবাদ ব্যক্ত করছি এবং আজকের মতো আমরা জানতে চাইয়ের এই লাইভ প্রশ্নগুলো নিয়ে আমরা শেষ করতে চাই আপনাদের ইতোমধ্যে যে প্রশ্নগুলো করেছেন সেগুলো আজকে আমরা জবাব দেব না যেহেতু আশ্রয় সময় হয়ে গেছে আমাদের এখানে আমরা আশ্রয়ের সালাতে যোগদান করব। আপনাদের সবার কল্যাণ কামনা করছি আপনাদের আমাদের আমাদান বরকতময় হোক সিয়াম সাধনা আল্লাহ কবুল করুন আমরা সবাই যেন এই সিয়ামের মধ্য দিয়ে লাইল আদায়ের মধ্য দিয়ে তাকুয়া চর্চা করতে পারি এবং আমাদের সমস্ত আমলকে আল্লাহর কাছে মকবুল করে নিতে পারি اللهم أدرك دان هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك